নতুন নায়কের সাথে অভিনয় করছে আরোহি মিম। আরোহি মিম এবং মিরাজের সম্পর্কে কিন্তু অনেক বড় ফাটল ধরেছে। মিরাজও কিন্তু নতুন নায়িকার সাথে ভিডিও করতেছে। এবং তাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং তাদের দুইজনের মধ্যে আগে কি সম্পর্ক ছিল, সেই সব তথ্য জানতে হলে আমার এই ভিডিওতে একটা লাইক দেন এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। বর্তমান সময়ে শর্ট ফিল্ম জগতের মধ্যে কিন্তু দুইজন ভাইরাল পারসন আরোহি মিম এবং মিরাজ খান। এবং আরোহি মিম তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেয়, আপনাদের সামনে আমি এই পোস্টটা পড়ে শোনাচ্ছি। কিছু কুকুর একজুট হয়ে আমার পেছনে সারাদিন গিউ গিউ করে, কিন্তু আফসোস সামনে এসে কামড় দেওয়ার সাহস নেই। এই পোস্টের মাধ্যমে সে স্পষ্টভাবে বোঝাচ্ছে যে আর মিরাজকে সে এইগুলা মিন করে বলতেছে। এবং মিরাজও কিন্তু সময় টেলিভিশনের একটা নিউজে এসে মিরাজও বলে কোনো সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্সন আসে বা কোনো সম্পর্কের মধ্যে যদি পরকিয়া বা এইসব কিছু আসে তাহলে কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন টিকে না। এবং সেই বিষয় নিয়ে কিন্তু মিরাজ স্পষ্টভাবে বলতেছে, আপনার ভিডিওগুলো দেখেন। একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকিয়া করে থার্ড পার্সনকে প্রায়োরিটি দাও। এখানে কিন্তু মিরাজ খান সময় টেলিভিশনের একটা টক শুতে গিয়ে এসে এই কথা বলতেছে মিরাজ, যে তাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্সন এসেছে এবং এই থার্ড পার্সনটা কে আপনারা তো বুঝতেই পারছেন। সর্বশেষে একটাই কথা, আরভি মিম কিন্তু মিরাজের সাথে আর কোনো ভিডিও আপলোড দিচ্ছে না বা ভবিষ্যতে করবে কিনা আমরা জানি না। ভবিষ্যতে যদি তারা করে আমরা তো দেখতেই পারবো।